মালদা হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 43তম পুষ্প প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যানের বোটিং কমপ্লেক্সে এই পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। মালদা হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 43তম পুষ্প প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যানের বোটিং কমপ্লেক্সে এই পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ফিতে কেটে পুষ্প প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজদের পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রাধা গোবিন্দ ঘোষ, হর্টিকালচার অ্যাসোসিয়েশনের সভাপতি শুভেন্দু প্রামাণিক, সম্পাদক দীপক দাম, পুষ্প প্রদর্শনীর কমিটির আহ্বায়ক মলয় সাহা, সদস্য কমলেশ বিহানী, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, উজ্জ্বল ভদ্র সহ অন্যান্য অতিথিরা। 28 ডিসেম্বর থেকে এই পুষ্প প্রদর্শনী চলবে 1 জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন ধরনের ফুল, পাতা বাহার, বিভিন্ন ধরনের ফল, সবজি, বনসাই ও ক্যাকটাসের 1147টি টব নিয়ে 117 জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই পুষ্প প্রদর্শনীতে। পুষ্প প্রদর্শনী কমিটির আহ্বায়ক মলয় সাহা জানান, পুষ্প প্রদর্শনী প্রাঙ্গণে রক্তদান শিবির, অঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠান মঞ্চে। তিনি বলেন, 28 ডিসেম্বর থেকে এই পুষ্প প্রদর্শনী চলবে 1 জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন ধরনের ফুল, পাতা বাহার, বিভিন্ন ধরনের ফল, সবজি, বনসাই ও ক্যাকটাসের 1147টি টব নিয়ে 117 জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই পুষ্প প্রদর্শনীতে। কতগুলি টব অংশগ্রহণ করেছেন? আজকে 28 ডিসেম্বর, প্রতিবারের মতোই হর্টিকালচার অ্যাসোসিয়েশন মালদার পুষ্প প্রদর্শনীর শুভারম্ভ। আমাদের এবার 43তম পুষ্প প্রদর্শনী। প্রায় 78 জন পুষ্পপ্রেমী মানুষ যারা বাড়িতে পুষ্প চর্চা করেন তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং 1000-এর ওপরে টব এখানে জমা পড়েছে। নানা রকম ফুল, ফল, সবজি, বনসাই, ক্যাকটাস, পাতাবাহার মিলে আলোকিত আমাদের এই শুভঙ্কর শিশু উদ্যানের বোটিং কমপ্লেক্স। আমাদের এই প্রদর্শনী চলবে আগামী 1 ডিসেম্বর পর্যন্ত। আর এই প্রদর্শনীকে কেন্দ্র করে আমরা বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির এগুলোও করে থাকি। হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছর এই পুষ্প প্রদর্শনী তারা করে এবং এই পুষ্প প্রদর্শনীর মাধ্যমে মানুষ একটা ফুলের প্রতি এবং গাছের প্রতি আকৃষ্ট হন। কেন এই পুষ্প প্রদর্শনীতে প্রত্যেকটা গাছের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। আজকে তার শুভ উদ্বোধন। এই শুভ উদ্বোধনে আমাদের জেলার কোন শিক্ষাবিদ ছিলেন, এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সদস্যরা এবং চেম্বার অফ কমার্সের সদস্যরা এবং বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এবং প্রচুর মানুষ এখানে এসে ফুলকে দেখার জন্য খুব ভালো লাগছে। তো আমরা এসেছি এই মালদা পুষ্প পুষ্পমেলার উদ্বোধন হয়েছে, এখানে এসেছি আমরা দেখতে। কেমন লাগছে মেলা? খুবই ভালো, স্বাভাবিক, এত ফুল আর গাছ দেখা স্বাভাবিক ভালো লাগবে। কি ফুলে আকর্ষিত হলো তোমরা সত্যি? আমরা বিশেষ করে চন্দ্রমল্লিকা আর গাঁদা এই দুটোতে খুবই আকর্ষিত হয়েছি। চন্দ্রমল্লিকা আমাদের খুবই ভালো লেগেছে, আর যেটা ভালো লেগেছে ক্যাকটাস, ক্যাকটাসের বিভিন্ন প্রকার। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার অ্যান্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্টাক্ট নম্বর 0356626501।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।